আমাদের আজকের বিষয় হলো সন্ধি অর্থাৎ জয়েন্ট দেখো আমরা আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম আমাদের শরীরে কতগুলি হাড় রয়েছে এবং কোথায় কটি হাড রয়েছে সেগুলোর নাম কী সেগুলো নিয়ে আমরা আগের ভিডিওতে আলোচনা করা হয়ে গেছে এই ভিডিওতে আমরা জানব আমাদের যে হাড় রয়েছে তাদের যে মিলন স্তন অর্থাৎ জয়েন্ট রয়েছে সেই জয়েন্টগুলোকে কি বলা হয় এবং জয়েন্টগুলো কত রকমের জয়েন্ট রয়েছে এবং তাদের কাজ কী সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাহলে দেখো আমাদের শরীরে যে জয়েন্ট অর্থাৎ সন্ধি রয়েছে সেগুলো তিন রকমের সন্ধি পাওয়া যায় একটি হচ্ছে ইমুভেবেল আর একটি হচ্ছে লিমোভেবেল আর একটি ফিলিমুভেল তা দেখো ইমুভেবেল মানে মুভ করতে পারে না অর্থাৎ আমাদের যেসব হাড়ের যে যে অর্থাৎ আমাদের হাড়ের যে জয়েন্টগুলো মুভ করতে পারে না সেটাকে বলা হয় ইমমুভেবেল জয়েন্ট অর্থাৎ আমাদের হাড়ের যে জয়েন্টগুলো আমাদের হাড়ের যে সন্ধিগুলো মুভ করতে পারে না অর্থাৎ কি নোড়াচড়া করতে পারে না সেগুলোকে বলা হয় কি আমাদের ইমোভাবেল জয়েন্ট যেরকম ধরো আমাদের মাথার খুলি অর্থাৎ স্কালের যে আমাদের যে ক্রেনিয়াম রয়েছে ক্রেনিয়ামে যে আটটি হাড় রয়েছে ঠিক আছে সেগুলো কি জয়েন্ট রয়েছে কি ফাইব্রাস জয়েন্ট রয়েছে অর্থাৎ সেটি ভীষণ শক্ত জয়েন্ট আমাদের মাথার খুলি কি কোনো সময় নোড়াচড়া করতে পারে মাথার খুলির মধ্যে যে জয়েন্টগুলো রয়েছে বা হাড়ের মধ্যে যে জয়েন্টগুলো রয়েছে সেগুলো কি নড়াচড়া করতে পারে পারে না তো আমাদের দাঁত দাঁতও তো একটা আমাদের হাড়ের পর্যায়ে পড়ে তাই না আমাদের দাঁত কি নড়াচড়া করতে পারে পারে না সেরকম আমাদের যেসব হাড়ের জয়েন্টগুলো নড়াচড়া করতে পারে না সেইগুলোকে বলা হয় কি ইমুভোবাইল জয়েন্ট অর্থাৎ সেগুলো নড়াচড়া করতে পারে না আমাদের ইমুভোবাইল জয়েন্টের মধ্যে ফাইব্রাস জয়েন্ট পাওয়া যায় অর্থাৎ যে জয়েন্টটা ভীষণ শক্ত প্রকৃতির হয়ে থাকে ঠিক আছে সেটি আমাদের ইমোভোবাইল জয়েন্টে পাওয়া যায় এবারে রয়েছে দেখো স্লাইডলি মুভেবল স্লাইডলি মুভেবেল অর্থাৎ তোমরা বুঝতে পারছো স্লাইডলি অর্থাৎ হালকা আমাদের যে সন্ধিগুলো হালকা নড়াচড়া করতে পারে সেগুলোকে বলা হয় স্লাইডলি মুভেবেল অর্থাৎ দেখো স্লাইডলি মুভেবেল বলতে আমরা বুঝতে পারি আমাদের যেসব পাহাড়ের সন্ধিগুলোতে কার্টিলেজ পাওয়া যায় ওকে কাটিলেজ কি কাটিলেজ হচ্ছে আমাদের যেটা নরম হাড় সেটিকে বলা হয় কাটিলেজ আর শক্ত হারটিকে বলা হয় আমাদের কি বোন অর্থাৎ কার্টিলেজ হচ্ছে ও দেখো আমাদের রিপস অর্থাৎ বুকের পাঞ্জরের মধ্যে কার্টিলেজ পাওয়া যায় নরম তাই না সেই জন্য দেখবে আমরা শ্বাস গ্রহণের সময় বুক ফুলে যায় তাই না এই জন্য আমাদের কি হয়েছে আমাদের শরীরের মধ্যে কাটিলেজ তা আমাদের এই আমাদের এই হাড়ের জয়েন্টের মধ্যে কি স্লাইডলি মুভেবল জয়েন্ট থাকার কারণে কি হয় আমাদের বুকের পাঞ্জুরগুলো ফুলে যায় অর্থাৎ পাঞ্জুরগুলো প্রসারিত হতে পারে সেই জন্য যখন দেখবে কোনো রকম আর্মির পরীক্ষা বা কোনো কিছু যখন ফিজিক্যাল এডুকেশন হয় তখন দেখবে বলা হয় কি আমাদের বুক ছাতি ফোলানোর জন্য তাই না আমাদের এই এখানে আমাদের রিপসের মধ্যে অর্থাৎ বুকের পাঞ্জুরের মধ্যে স্লাইডলি মুভেবল অর্থাৎ স্লাইডলি মুভেবল জয়েন্ট থাকার কারণে কি হয়েছে আমাদের সেই বুকের পাঁজর ফোলাতে পারি আমরা তারপর আমাদের যখন রয়েছে আমাদের ব্যাকবোন পিছনের যে ব্যাকবোন রয়েছে অর্থাৎ মেরুদণ্ড যে রয়েছে দেখো আমরা পিছনের দিকেও কিন্তু অনেকটা ব্যান্ড করতে পারি তাই না সামনের দিকেও ব্যান্ড করতে পারি কিন্তু সেটাতে যদি আমরা ইমুভেবেল থাকতো তাহলে কি একটা পুরো সোজা হয়ে দাঁড়াতে পারতাম না পারতাম সামনের দিকে সামনের দিকে জুটতে না পারতাম পিছন দিকে ব্যান্ড হতে তাই না তো আমাদের ব্যাকবোনও রয়েছে আমাদের স্লাইডলি মুভেবেল জয়েন্ট রয়েছে ওকে খুব ফ্রিলি মুভেবেল ফ্রিলি মুভেবল কথার অর্থাৎ থেকে তোমরা বুঝতেই পারছো অর্থাৎ ফ্রি অর্থাৎ যে আমাদের জয়েন্টগুলো ফ্রিভাবে অর্থাৎ মুক্তভাবে নড়াচড়া করতে পারে সেগুলোকে বলা হয় আমাদের ফ্রিলি মুভেবেল ওকে এই ফ্রিলি মুভেবেলের অনেকগুলো পার্ট রয়েছে ঠিক আছে প্রিলি মুভেবেল অনেকগুলি বলতে এ সাধারণত পাঁচটি ভাগে বিভক্ত হয়ে থাকে চলো আমরা তাহলে এই পাঁচটি ভাগকে আমরা দেখে নিই ঠিক আছে দেখো প্রিলি মুভেবেল জয়েন্টের মধ্যে যে প্রথমে যে জয়েন্টটা আসে সেটি হচ্ছে আমাদের বল অ্যান্ড সকেট জয়েন্ট বল অ্যান্ড সকেট জয়েন্ট বলতে দেখুন বুঝতে পারবে বল অ্যান্ড সেকেট জয়েন্ট অর্থাৎ একটি বল এবং সকেট যদি যুক্ত হয়ে থাকে সেটিকে বলা হয় বল অ্যান্ড সকেট তাহলে বল অ্যান্ড সকেট জেন কোথায় পাওয়া যায় দেখো আমাদের কোমর কোমরের মধ্যে বল অ্যান্ড সকেট জয়েন্ট পাওয়া যায় কাঁধ কাঁধের মধ্যে বল অ্যান্ড সকেট জয়েন্ট পাওয়া যায় অর্থাৎ একটা সকেট সেটির মধ্যে একটা বল ঠিক আছে সেটিকে বলা হয় বল অ্যান্ড সকেট জয়েন্ট বল অ্যান্ড সকেট জয়েন্ট থাকার কারণে কি হয়েছে দেখো আমরা হাত আমরা ঘোরাতে পারছি তাই না যেদিকে খুশি মুভ করতে পারছি ঘোরাতে পারছি বল অ্যান্ড সকেট থাকার কারণে বল অ্যান্ড সকেট থাকার কারণে কি হয় আমাদের কোমরে ঘোরাতে পারি এ যেদিক আমরা বিভিন্নভাবে রাউন্ড হিসেবে ঘোরাতে পারি তাই না বল অ্যান্ড সকেট থাকার কারণে স্যাডেল জয়েন্ট স্যাডেল জয়েন্ট বলতে আমাদের শরীরের যে ছোটো হাড় রয়েছে তার মধ্যে যে জয়েন্ট পাওয়া যায় সেটি হচ্ছে স্যাডেল জয়েন্ট অর্থাৎ আমাদের শরীরের মধ্যে যে আঙুলের যে ছোটো ছোটো হাট রয়েছে সেই হাড়গুলোর মধ্যে পাওয়া যায় হচ্ছে স্যাডেল জয়েন্ট স্যাডেল জয়েন্ট যদি না থাকতো তাহলে কি আমরা কোনো জিনিসকে ধরতে পারতাম না ওকে আমাদের আঙ্গুলের মধ্যে স্যাডেল জয়েন্ট থাকার কারণে কি হয় আমরা কোনো জিনিসকে ধরতে পারি যে জয়েন্ট নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ইংস ইংস জয়েন্ট হচ্ছে দেখো ওয়ান ডাইরেকশন মুভ অর্থাৎ কি যে সেই সব জয়েন্টের হার অর্থাৎ যেসব হারের মধ্যে জয়েন্টগুলো একই দিকে ডাইরেকশানে আমাদের মুভ করতে পারে সেইসব সব জয়েন্টগুলোকে বলা হয় ইংস জয়েন্ট যেমন তোমরা আমরা ধরে নিতে পারো আমাদের হাতের কণোই আমাদের হাঁটু এগুলো কি দেখবে একই ডাইরেকশানে মুভ করে আমাদের হাট কণই আমাদের যে হাতের কণোই রয়েছে সেটি দেখবে এতটি পর্যন্ত আমাদের লিমিট রয়েছে তার নিচে আমরা যেতে পারি না তাই না এটি কি ওয়ান ডাইরেকশান মুভ আমাদের হাঁটু হাঁটু দেখবে সবসময় কি পিছনের দিকে মোড়া হয় সামনের দিকে কিন্তু আমরা মুড়তে পারি না সামনের দিকে যদি মোড়া হতো আমরা দেখবে চলাফেরা করতে পারতাম না অর্থাৎ যেসব হাড়ের মধ্যে ওয়ান ডাইরেকশান মুভ রয়েছে সেটাকে বলো আমাদের হিংস জয়েন্ট এরপরে যে জয়েন্ট পাওয়া যায় আমাদের পাইভার জয়েন দেখো পাইভার জয়েন হচ্ছে আমাদের মরু মেরুদণ্ড আর আমাদের মস্তিষ্ক যেখানে জয়েন্ট হয়েছে সেই জয়েন্ট পাওয়া যায় আমাদের পাইভর জয়েন্ট পাইভর জয়েন্ট বলতে কী বোঝায় দেখো আমাদের এটি যদি মানুষের মস্তিষ্ক হয়ে থাকে আর এটি যদি আমাদের মেরুদণ্ড হয়ে থাকে মেরুদণ্ডের যে প্রথম হাড়গুলি বলা হয় সেগুলোকে কী বলা হয় অ্যাডলাস এই অ্যাডলাসের যে প্রথম হারটি পাওয়া যায় সেটি হচ্ছে সি ওয়ান আর যে সেকেন্ড হার সেটি হচ্ছে সি টু অর্থাৎ সি টুকে বলা হয় এক্সিস অর্থাৎ অ্যাডলাস প্লাস এক্সিস যে হারটি রয়েছে সেটিকে বলা হয় আমাদের প্রাইভারট জয়েন্ট অর্থাৎ অ্যাডলাস আর এক্সিসের মধ্যে যে জয়েন্ট পাওয়া যায় সেটি হচ্ছে প্রাইভারট জয়েন্ট আর অ্যাডলাস প্লাস স্কাল অর্থাৎ অ্যাডলাস প্লাস মাথার উপরের দিকে অর্থাৎ অ্যাডলাস প্লাস ঘাড়ের উপরের দিকে যে জয়েনটি পাওয়া যায় সেটি হচ্ছে আমাদের এলিপসট জয়েন্ট দেখো এলিপসের জয়েন্টের ফলে আমরা কি করতে পারি আমাদের মাথারকে উপর নিচু করতে পারি আর আমাদের প্রাইভার জয়েন্টের ক্ষেত্রে আমরা বাদিক ডান দিক করতে পারি এরপরে রয়েছে আমাদের দেখো গ্লাইডিং জয়েন্ট গ্লাইডিং জয়েন্ট অর্থাৎ তোমরা বুঝতে পারছো গ্লাইড অর গ্লাইড অর্থাৎ কোনো একটি জিনিসের সাথে আমরা যদি কোনো একটি জিনিস ওপরে ওঠে তার সাথে যদি আরও পুনরায় নিজের স্থানে ফিরে আসে সেটাকে বলা হয় গ্লাইড করা তাই না দেখো গ্লাইড গ্লাইডিং জয়েন্ট কোথায় কোথায় রয়েছে আমাদের হাতের আঙুলের যে হাতের যে তালু রয়েছে সেখানে গ্লাইডিং জয়েন্ট পাওয়া যায় হাতের যে কবজি রয়েছে সেখানে গ্লাইডিং জয়েন্ট পাওয়া যায় দেখো গ্লাইডিং জয়েন্ট থাকার কারণে কী হয়েছে আমাদের হাতের তালুকে অর্ধ চন্দ্রগতি করতে পারি তাই না হাতের তা আমাদের হাতকে যদি তোমরা প্রেস করো তাহলে দেখতে পারো হাতের যে হাড়গুলো রয়েছে সেগুলো একে অপরের সাথে উপরে উঠে কিন্তু পনেরো আবার নিজের স্থানে ফিরে আসছে তাই না সেটিকে বলা হয় গ্লাইডিং তাহলে এই ছিল আমাদের হাড়ের মধ্যে সন্ধি অর্থাৎ হাড়ের জয়েন্ট স্থল ভিডিওটা বড় করে লাভ নেই যতটুকু বোঝানো ততটুকু বোঝানো ভালো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সাথে সাথে বেল নোটিফিকেশান অন করো তুমি কোনো ভিডিও আপলোড করে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আর যদি কোনো ভিডিও বুঝতে অসুবিধা হয়ে থাকে চ্যানেল কমেন্ট সেকশানে জানিও আর আরও ডিটেলসে বোঝানোর চেষ্টা করবো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে